আমাদের হাতিয়াতে জাহাজ মারায় বিপুল পরিমাণ অবৈধ বেহন্দি জাল, চায়না দুয়ারে জাল, কারেন জাল যৌথ অভিযানে ধরা হয়েছে এবং এগুলোকে বিনষ্ট করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। এটা এই অঞ্চলের একটা বৃহৎ এবং অভিযান, এবং এটা মৎস্য সম্পদ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এই অভিযানগুলো অব্যাহত থাকবে যাতে করে আমাদের সমুদ্রের যে মৎস্য সম্পদ ধ্বংসকারী যে বেহন্দি ক্ষতিকর জালগুলো আছে যাতে কেউ ব্যবহার করতে না পারে। তাছাড়া 22 দিনব্যাপী মৎস্য মায়েলি সংরক্ষণ অভিযান চলছে। এই অভিযানে আমরা জেলা এবং উপজেলার প্রশাসন সম্মিলিতভাবে যৌথভাবে আমরা প্রতিদিন অভিযান এবং মোবাইল করছি। ইতিমধ্যে প্রায় 12 জনকে ধরা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে জরিমানা দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকটা ঘাটে আমাদের মৎস্য বিভাগের জনবল নিয়োগ করা আছে, তারা দিন রাত 24 ঘন্টা পাহারা দিচ্ছেন। তাছাড়া আমরা প্রতিদিন 2 বেলায় জোয়ারের সময় আমরা নিয়মিত অভিযান করছি এবং নদী পাহারা দিচ্ছি। নদী বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা সকলের সার্বিক সহযোগিতা আমরা আমাদের এই কার্যক্রমকে নোয়াখালী জেলা আমরা সফল করার চেষ্টা করছি।